আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বুলবুল আহমেদ, বুলবুল আহমেদ বড়ভুইয়া। সবারই আমার তরফ থেকে সালাম জানাই। দেখুন, আজকের কিছু কথা নিয়ে আইছি আপনারা সামনে, আর বিশেষ করে আপনারা কথাগুলো খুব মনোযোগের সহিত শুনবা, কারণ আমরা লাইফ অনেক সময় আমরা বেকার করে লিছি, অনেক রকমের কথা পাইছি যেগুলো শুনিয়ে আমরা কোনোদিন হয়তো কোনো সাকসেস কোনোদিন কোনো কাজও লাগতে পারছি না। কিন্তু আজকে কিছু কথা আপনারা শুনবা, যে কথাগুলো শুনলে আপনারা মনের মাঝে অনেক রকম ফিলিংস এইব। আর বিশেষ করে আমরা ভিডিওটা আপনারা এ টু জেড ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবা, কোনটা মাতবা না কোনটা কইবে না, জাস্ট দেখবা। যে একটা রিকোয়েস্ট আমার সবার কাছে, একটাও রিকোয়েস্ট, যতক্ষণ না আমরা জিনিসটা আমি কই কোয়া শেষ করবো ততক্ষণ আপনারা উঠিয়ে যাইবা না যারা দেখতারা, আর লাস্ট পর্যন্ত দেখবা। দেখলে এখান থেকে আপনি এত সুন্দর সুন্দর এত ভালো জিনিস পাইবা যে জিনিসটা আপনার লাইফে বহুত কামও লাগতে পারে। কিন্তু দেখুন, একটা কথা ভাববা, আমার আমার কথা তাকিয়া, যে লাইফে তো অনেক কথা শুনলাম, অনেক ভিডিও দেখলাম, অনেক জিনিস দেখলাম, কোনোদিন এমন কোনো জিনিস কাজও লাগলো না যে আজকের জিনিসটা 20টা মিনিট বইয়ে দেখিলেই এমন কিতা কাজও লাগতে পারে। তো দেখুন, এটা আপনার আপনারা আশা করি সবে আমরা বিজনেসের ব্যাপারে অনেক কিছু শুনছেন, যে আপনার ভিডিওটা দেখার বা আপনি দেখতারা হয়তো একটা কিছু পাইছেন, আমরা বিজনেসের ব্যাপারে জানতে পারছেন। কিন্তু আজকে বিজনেস প্ল্যান দেখতারা আপনি, আপনি যদি বিজনেস প্ল্যান দেখার লাগে নতুন হইয়া তখন তো আপনি প্ল্যান দেখতারা, আশা করি যখন বিজনেস প্ল্যানটা পুরাপুরি দেখবা তখন আমরা বিজনেসটা পুরা বুঝবার না, আপনি বুঝতা নাই, ঠিক আছে। তো দেখুন, সর্বপ্রথম আমরা কোম্পানির নাম হয়েছি কেন, সেফ শপ ডাইরেক্ট দিলছে, আমরা কোম্পানির নাম সেফ শপ। ওয়েলকাম ইউ সাকসেস সাপোর্ট সিস্টেম, যে তিনটা শব্দ দেখতারা আপনারা ওয়েলকাম জানাই আর আমরা সাকসেস সাপোর্ট সিস্টেমের তরফ থেকে, কারণ আমরা এই সাকসেস সাপোর্ট সিস্টেমের জরিয়া আজকে হাজার হাজার লাখ লাখ মানুষের জিন্দগি বদলিছে, বহুত কিছু লাইফে মানুষে ইনকাম করছে, বহুত কিছু করছেন, যার কারণে এটা বহুত মহান একটা জিনিস সাকসেস সাপোর্ট সিস্টেম। আর এই তিনটা শব্দ ছাড়া কোনো মানুষ জিন্দগিতে আজ পর্যন্ত লাইফে আগে দিয়ে যেতে পারছে না, যে তিনটা জিনিস সাকসেস সাপোর্ট সিস্টেম। কারণ দেখুন, প্রত্যেক মানুষের চায় জিন্দগির সফলতা যে জিনিস সাকসেস হয় আগে দিয়ে যাইতো লাইফও, কিন্তু যখন সবে চায় সাকসেসটা লইতো তখন সবর জরুরত পড়ে কর না কর সাপোর্টর একটা সিস্টেমর, কিন্তু এই তিনটা জিনিস আমরা কাছে নাই, যার কারণে আজকে আমরা এখনও বেকার অবস্থায় আছি। বেকার হইলে চলে আর দেখুন, নিজে চাইয়া দেখুন। তো সাকসেস সাপোর্ট সিস্টেম যার কাছে আছে, সাপোর্ট সিস্টেম যার কাছে আছে যার লগে আছে, নিশ্চয় অবশ্যই লাইফ হয়ে সাকসেস লইতে পারবো। তো আমরা এখানে সাপোর্ট আছে, সবর সাপোর্ট হইবা আপনার আপনার টিমর, আর সিস্টেম আছে, সিস্টেমে আপনার 100% লাইফে সাকসেস লইতে পারবা। যখন নিচে আছে ওয়ান গোল, ওয়ান প্যাশন, ওয়ান টিম, এই তিনটা কথা। দেখুন, প্রত্যেক মানুষের লাইফে ওয়ান গোল যেটা খোয়া হয়েছে, প্রথম ওয়ান গোল, প্রত্যেক মানুষের লাইফে একটা গোল থাকে, যে আমার এইম থাকে আমি কিতা করতাম লাইফও, আমি কিলা কিতা করতাম, সব মানুষের আমি কোন দিন কিতা করতাম, সবর একটা ওয়ান প্যাশন, সবর মনের মাঝে একটা উদ্দেশ্য লক্ষ্য থাকে, যে আমি কোন দিন গিয়ে আমার যেটা করতাম এটা থেকে কোন দিন আজিতাম। ওয়ান টিম, সবর একটা টিমের জরুরত থাকে। তো ওয়ান টিম, দেখুন আমি কিলা যাইতাম, আমার কাছে তো টিম নাই, এইগুলা থাকে, যার কারণে আজকে আমরা বেকার অবস্থায় আছি। তুই কেন ওয়ান গোল, ওয়ান প্যাশন, ওয়ান টিম, আমরা এনুকিতা হর, আমরা একটা গোল আছে যেটা আমরা এখানে আপনারা লাস্ট মুহূর্তে দেখলে ভাইবা আমরা গোল কিতা আছে, আমরা সবার কিতা লক্ষ্য আছে লাস্ট মুহূর্তে দেখলে ভাইবা, আর লক্ষ্য পর্যন্ত পৌঁছিতে ওইলি একটা টিমের দরকার। এই টিমটা আজকে আপনার লগে আছে, এই টিমে আপনারে আগে দিয়ে নিব, প্লাস আমরা লগে সাকসেস সাপোর্ট সিস্টেম আছে, এই সমস্ত জিনিসই আমরা আমরা লাইফে সাকসেস 100% এখান থেকে করাইতে পারবো। কারণ এরকম মনে নিবে না যে আমি সাকসেস হইতে পারবো না, এখানে যত মানুষ হয়েছেন যারা বুঝি লিয়েছে সব সাকসেস হয়ে গেছেন, ঠিক আছে। নেক্সট দেখুন, ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি, যে কথার অর্থ হয়েছে গিয়া প্রত্যেক মানুষের জিন্দগিতে একটা অপরচুনিটি, একটা মকা আয়, যে মকাটারে মানুষে যদি তার লাইফে বুঝি লেয় তে ডিফারেন্ট ওয়ে অফ লাইফ, তার জীবনের রাস্তাটা 100% এখান থেকে বদলি যায়। কিন্তু আজকের ডেটু আমরা দেখুন কত লাইফে কত রকমের মকা আইছে, মকা আইছে যে চান্সগুলো আমরা দরিয়া রাখতে পারছি না, যার কারণে আজকে আমরা বেকার আছি। মনে করেন উদাহরণস্বরূপভাবে আমরা লগের অনেক ভাই বন্ধু আজকে চাকরি কর্তারা, তারা আমরা লগের এক বয়সী সমবয়সী এক গাঁওর, কিন্তু আজকে আমরা বেকার কেনে আমরা মকাটারে বুঝতে পারছি না লাইফও, তারা মকাটারে বুঝতে পারলে আজকে তারা ভালো ভালো প্রোফাইল কাজ কর্তারা, কিন্তু আজকে আমরা বেকার মানুষের কাজ করতে, ঠিক আছে। তো আজকে আপনার সেম ঠিক তদ্রুপ আপনার সামনে আজকে একটা মনে করেন একটা মকা নতুনভাবে আইছে, এই মকাটা যদি আপনি বুঝি নেন সেখান থেকে আপনি আপনার জিন্দগির 100% বদলাইতে পারবা, ভালো করে দেখিয়ে দেখ লাস্ট পর্যন্ত। তখন এখানে হওয়ার ইম্পর্টেন্ট ইনফরমেশন,
তখন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেগুলো আপনি, তিনটা জিনিস যেগুলো আপনি মানলে আপনার অনেক বেশি ফায়দা হইব। এখানে কি তাকওয়ার, সুইচ অফ ইউর মোবাইল, ডু নট লিভ ইউর সিট ড্যুরিং দ্য প্রেজেন্টেশন, ডু নট আস্ক এনি কোয়েশ্চন ইন দ্য প্রেজেন্টেশন। প্রথম লাইনে কিতাব হচ্ছে নাম্বার ওয়ান, আপনার মোবাইলটা দয়া করি আমি আমার তরফ থেকে কইয়া যে মাত্র 20টা মিনিট লাগে সাইলেন্ট ইয়া ফির অফ করি দো, খুব বেশি ভালো হইব। কারণ অনেক সময় আমরা মোবাইলটা অফ করি না, মানে অনেক কিছু থাকে আমরা কিতাল যায় কোনটা যায় না, অনেক কিছু লস হয়ে যায় ব্রনস। কিন্তু আজকে আপনি যদি মোবাইলটা দিয়ে 20টা মিনিট লাগে দয়া করি আপনি সাইলেন্ট করে লোক, কারণ এটা আমরা সিস্টেম হইয়া দেয় যদি আপনি লাইফ আগে দিয়ে যাইতে চান। এরপরে কি তখন 2 নম্বর, আমরা প্রেজেন্টেশনটা কিছুক্ষণ থাকবো 20টা মিনিট, 20টা মিনিটের মধ্যে আপনি মানে জায়গা থেকে উঠিয়া না যাওয়ার লাগিয়া। 3 নম্বর কি তখন অনেক রকমের সওয়াল আপনার মনোমাই যাইব, আপনি মনে করবা যে যে সওয়ালটা আপনার মনে হয় নেক্সট স্টেপ যখন আমরা বদলাইমু তখন আপনি 100% এখান থেকে আনসার পাইলি। এবার যদি একান্ত না হয় তাহলে লাস্টে আমরা যান আপনার কাছে আপনার সিনিয়র যিনি দেখাই দেয় জিনিসটা, ইয়া ফির আপনি দেখলা, ইয়া ফির আপনার আমার লগে কন্ট্যাক্ট করতে পারবা। যে কোনো কোয়েশ্চন যদি মনে হয় আমরা বুঝাইয়া দিবার বুঝাইয়া দিব আপনারে। কারণ ভিজন ফর দ্য ফিউচার, যখন আমরা এটা আমরা লাইফ ফর ভিজন ফর দ্য ফিউচার, আমরা ফিউচারও লাগে আমরা দেখি আর আজকে এটা ঠিক আছে। তো আবার দেখুন ইনোকোয়ার সেফ সব ডাইরেক্ট দিলছে দ্য ল্যান্ড অফ অপরচুনিটি, যে কথার অর্থ হয়েছে কি আমরা কোম্পানির নাম আইছে আর কোম্পানি কর আমরা কোম্পানি ফার্স্টটা বেসিক পয়েন্ট লিয়ে কাজ করে, যে বেসিক পয়েন্টগুলো হয়েছে এডুকেশন, হেলথ, ফ্যাশন, টেকনোলজি, প্রোটেকশন, স্ট্র্যাটেজি। দেখুন যেই ফার্স্টটা পয়েন্ট দেখা এইটার মাঝে আপনার কাছে আপনারা কোন কোন জিনিস আপনার কাছে বেশ ভালো আছে কেনার মাঝে, এডুকেশন ঠিক আছে, এডুকেশন নাই, হেলথ আমরা কাছে কিতা ভালো করে হেলথ আছে, ফ্যাশন আজকালকার ডেটও যে ফুয়েন্তে আমরা মতো ফুয়েন্তে ফুড়িতে যেগুলো ফ্যাশন কথা কিতা আমরা এরকম করতে পারি না। দেখুন টেকনোলজি যত দিন যার অত টেকনোলজি কত বাড়তে যার, কিন্তু আমরা কয়টা টেকনোলজি ইউজ করতে পারি আর। প্রোটেকশন স্ট্র্যাটার্জি, আমরা লাইফের কোনো সিকিউর ইন্স্যুরেন্স কোনটা আছে, দেখুন আজকে আমরা লাইফটা একদম বরবাদ, আমরা না বালা খাইতে পারি আর না বালা পিন দিতে পারি আর, এমন কোন অবস্থায় আছি আপনারা সবে চিন্তা করে দেখুক। তো এইগুলা লইয়া আমরা কোম্পানি কাজ করি, যেগুলো ইনোর মাঝে নাই আমরা কাছে এগুলো আমরা কোম্পানি এখান থেকে 100% পাইমু। আমরা মনে করেন এডুকেশন, এডুকেশন আজকে আমরা কাছে যদি ভালো এডুকেশন থাকতো আজকে আমরা ভালো 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 জব করলাম মনে, কিন্তু আজকে আমরা একরকমের বেকার অবস্থায় আছি। হেলথ দেখুন আমরা কয়জন হেলথ মেনটেন আছে, ফ্যাশন আমরা কিতা করি আর, টেকনোলজি কিতা ইউজ করি আর, প্রোটেকশন স্ট্র্যাটেজি কিতা বালা খাই আর বালা পিন দিয়ে কিতা, আমরা লাইফ সিকিউর আছে নাই কোনো কিছু নাই। তো দেখুন এখানেও যদি আমরা কোম্পানি করি কিছুদিন যদি আমরা কাজ করি লাইতে আমরা গেছি এই সমস্ত জিনিস আমরা লাইফ আই জীব 100% এগুলো আইব, ফাইবাও ফাইবা আপনি 100% টু ইনসিওর অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিউচার ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। এই জায়গা ছোট করে দেখরানি, তখন লগে আমরা কিতা কর আমরা লাইফটাই আমরা ইন্স্যুর করতে পারবো আমরা ফিউচার ডে, সরি আমরা ইন্স্যুরেন্স মানে আমরা আইব আমরা লাইফও, প্লাস নিজের স্বাধীনে আমরা নিজে থাকতে পারবো, প্লাস আমরা ফ্যামিলি মানে ফ্যামিলির লগে স্বাধীনে রাখতে পারবো। কেমনে রাখবো এটা আগে দিয়ে গেলে আপনারা বুঝতে পারবো আশা করি আর। তখন এখানে উপরের লাইনটা কিতা বলছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড টাইম ফ্রিডম উইথ প্রাইড, এই যে তিনটা জিনিস দেখরা আজকের ডেট খুব কাছে, এই তিনটা জিনিসের মাঝে কোনটা আমরা কাছে নাই। ফাইন্যান্সিয়াল প্রবলেম সবসময় আছে আমরা লোক, একটা না একটা সমস্যা, বিপদ আপদ বলা মুসিবত অনেক রকমের সমস্যা। টাইম ফ্রিডম আমরা কোনো সময় ফ্রি সময়ে নিজের ইচ্ছে এনজয় করতে পারি না, ঘুরতে পারি না, উইথ প্রাইড লোকে আমরা কোনো মান ইজ্জত কিচ্ছু নাই। তখন আপনারা যদি কোন মান ইজ্জত কেনে নাই আমরা তো আছে, তখন আমরা যেগুলো কাজ করি এগুলোর মাঝে কিতা ইজ্জত আছে, কিন্তু আজকালকার ডেটও যারা বড় বড় ভালো ভালো প্রোফাইল কাজ করতারা তারা কতটুকু ইজ্জত আছে, তারা কাছে কোনো প্রবলেম নাই, তারা নিজের স্বাধীনে ঘুরিত্রা যখন তখন ইচ্ছা কতরা ঘুরিত্রা, দেশ বিদেশ যাইত্রা, ভালো ভালো জায়গা ঘুরা যেতরা, এনজয় করিত্রা, খাইত্রা, কিন্তু কারণ কিতা তারা কাছে অ্যাভেলেবল মানি আছে যার কারণে তারা লাইফ ও ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা কাছে এগুলো আছে। আমরা চাই না নি এগুলো থেকে সবে আজাদি পাইতাম, টাইম ফ্রিডম পাইতাম, ফাইন্যান্সিয়াল প্রবলেম দূরে থাকতো আমরা থেকে, উইথ প্রাইড আমরা সবসময় ইজ্জত মান আমরা থাকতো, কিন্তু এগুলো পাইতে হইলে কিতা করতে লাগবো এটা আমরা জানি না। তো আজকে আমরা কাছে এমন একটা অপশন যেটা থেকে আমরা পাইমু এগুলা, প্লাস যখন নিচে একটা সুন্দর একটা বাংলা দেখতরা, একটা সুন্দর বাইক দেখতরা, একটা কার দেখতরা, নিচে আরো ইয়ে দেখতরা, দেশ বিদেশের সিন, অ্যাভেলেবল ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত মনে করেন এই গড়টা যেটা দেখতরা, এই গড়টা কিতা আপনার মনে হয় আপনি আপনার জিন্দগি যদি চাই নিলা মনে করেন এটা তো কমসে কম 50 লাখ টাকার একটা বাংলা, শানদার বাংলা, এই বাংলাটা আপনার লাইফ ওয়াই তৈলে আপনি কিতা করা লাগবে বুঝাইছেন। খুব কাছে নিলা কোনো অপশন আছে আপনার কাছে, আমরা তো দেখি আর নাই,
কারণ আমরা যে কাজটা করি আর কাজে 1 থেকে 1.5 লাখ টাকা যদি আমরা বাঁচাই এই বয়স থেকে লইয়া, যদি আরো 10 বছর পর্যন্ত আমরা খামার ক্যাপাসিটি থাকবো আমরা শরীরও, এরপরে আমরা এইরকম খামার ক্যাপাসিটি থাকতো না, খাম করে কোনোদিন আমরা এরকম ঘর বানাইতে পারতাম না, এরকম একটা বাইক করবো, মা হাউস মিটাইতে পারতাম না, এরকম একটা কার লইয়া আমরা ঘুরার আমরা মনের ইচ্ছা স্বাদ কোনোদিনই মিটতো না। প্লাস যে দেশ বিদেশের সিন দেখতারা নিচ্ছে, এগুলা এগুলা আমরা মানে কোনোদিন আমরা না যাইতে পারবো না, কোনোদিন আমরা ইচ্ছা রই দিব মনে, অ্যাভেলেবল ব্যাংক ব্যালেন্স আমরা কাছে এরকম কয়েকটা এটিএম রইতো, সব এটিএম লাখ লাখ টাকা রইতো, কিন্তু আমরা এরকম মনের আশা কোনোদিন মিটবো না, কারণ আমরা কাজ করিয়া কোনোদিন এ সমস্ত জিনিস লিয়ে আমরা সাকসেস 3 বছরে না 30 বছরে হইতে পারতাম না, কিন্তু আমরা কোম্পানি খর জাস্ট আপনার লাইফের মাত্র 3টা বছর, মাত্র 3টা বছর যদি কেন আপনি আমরা লগে উঠা বসা করেন আর একটু কাজ করেন, আমরা লগে খালি সাপোর্ট দিয়ে তাকেন, আমরা সাপোর্ট সিস্টেমে আপনার লাইফের আপনার লাইফের থেকে মাত্র 3 বছরের ভিতরে এই সমস্ত জিনিসের আপনার কাছে ক্যাপাসিটি হয়ে যাবো। এখন আপনি কইবা কেমনে হয়ে যাবো, যেটা 30 বছরে অসম্ভব এটা কেমনে 3 বছরে পাইলি? হ্যাঁ, আপনি লাস্ট তক দেখুক, কাল লাস্ট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবা যে 3 বছরে আমরা হইব না। ঠিক আছে, তো নিচে কিতা লেখা দেখুন, বিলিভিং ইজ এ চেভিং, কিতা কর আমরা কোম্পানি করে একবার দিল থেকে জাস্ট একবার আমরা বিলিভ করতাম, বিশ্বাস করতাম, যেরকম আমরা পুরো দুনিয়ারে বিশ্বরে বিশ্বাস করি, অনেক জিনিস আমরা আ দেখা জিনিস যেটা আমরা 100% কনফার্ম গ্যারান্টির লগে বিশ্বাস করলে, কিন্তু জিনিসটা আমরা দেখছি না, এরকম অনেক জিনিস আছে, অনেক জিনিস আছে। মনে করেন আমরা সবে জানি, মনে করেন ফর এক্সাম্পল বাংলাদেশ, আমরা নিয়ার বাই দেশ সবে জানেন, কিন্তু আপনারা কেউ জিকায় শুনছেন একটা খবর বলে কিতা বলে এই বাংলাদেশ দেশটা নাই, কিতা আপনি মানবানি, তখন আপনি কইবে জিয়াই আপনার করে হে পাগল কইবে আপনি, কিন্তু না, তখন যদি আপনার রিটার্ন সওয়াল করে তুমি কোনোদিন বাংলাদেশ গেছিলাই নি বলে না আমি গেছি না বলে, তে তুমি কিলা জানলাই নয় দেশ আছে, কারণ না সবে সবে জানে, প্রমাণ আছে, 1000 প্রমাণ, বাংলাদেশি মানুষের লগে আমার উঠা বসা আছে, আমি জানি বাংলাদেশ এক দেশ আছে, আমার দাদা গেছিলা, হ্যাঁ এরকম অনেক উদাহরণ আছে। তো কারণ এটা আমরা বিশ্বাস ঠিক ওরম, তো দেখুন আমরা যদি আপনারা বিশ্বাস করেন না বলে 3 বছরে এগুলো সমস্ত জিনিস আমার কাছে আইতো না, আইবো, কারণ এটার কাছে 1000 প্রমাণ আছে, আজকের ডেটে 1000 প্রমাণ, 1000 প্রমাণ আছে, হাজার হাজার মানুষ 3 বছরে এই সমস্ত জিনিস গেছেন, কি যারা আইতে একদম জিরো আর যাইতে 3 বছর পরে হিরো হয়েছেন। ঠিক আছে, তো এরকম 1000 প্রমাণ আছে। হ্যাঁ দেখুন এটা কেন কিতা দেখার, রেজিস্টার জানুয়ারি 2001 আন্ডার কোম্পানি সেক্স 1956, কোনার মাঝে দেখরানি রেজিস্টার হয়েছে আমরা কোম্পানি জানুয়ারি 2001, দেখুন আজকে আসলের 2018, 2018 আজকে কয় তারিখ চলের, আজকের ডেট হয়েছে আপনার 11 তারিখ 9 মাস 2018 চলের, আন্ডার কোম্পানি সেক্স 1956, দেখুন 1956 যেগুলো আইন কানুন ভারত দেশের বংশল ওগুলো আইন কানুন লইয়া আমরা কোম্পানি চলের, প্লাস ই কোনার দেখানি আইএসও সার্টিফাই, আইএসও সার্টিফিকেট লইয়া আমরা কোম্পানি কাম করে, আইএসও সার্টিফাইড কোম্পানি, তখন আইএসও সার্টিফাইড যেটা কত বড় কথা, আইএসও সার্টিফাই বহুত বড় কথা, যেই আইএসও সার্টিফাই যেটা গভর্নমেন্টের থ্রু থেকে আমরা সবে পাই, আর যেটার পিছনে কোনো রকমের একটু অধিক অধিক হইলে আমরা কোম্পানি 100% রিক্স লো, মানে সরি গভর্নমেন্টের রিক্স লইয়া মানুষের ক্ষতিপূরণ হইলে বড়িয়া দিতে বাধ্য থাকে, ভরপুর করিয়া দিতে লাগে, কারণ মানুষের ক্ষতি হইলে, কারণ যার কথার অর্থ হচ্ছে আইএসও সার্টিফাই, আইএসও সার্টিফিকেট যেটা এটা গভর্নমেন্টের থ্রু থেকে যে কোনো কোম্পানি মিলে। হ্যাঁ নিচে দেখুক A324 জোনাকপুর নিউ দিল্লি, এটা হচ্ছে আমরা কোম্পানির হেড অফিস, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা আমরা কোম্পানির নাম, আর এই যে বড় পুরো বিল্ডিংটা দেখতে হয় বিল্ডিংটা হচ্ছে আমরা কোম্পানির হেড অফিস দিল্লির মাঝে আছে, দেখুন কত গুড়ি মজবুত আমরা কোম্পানির আপনারা বুঝতে পারা আশা করি, কারণ 2001 থাকি লিয়ে এখন পর্যন্ত আমরা কোম্পানি রানিং গো আছে, আজ পর্যন্ত এমন কোনো মানুষ নাই দেন হয়তো কোম্পানি 1টা টাকা কোনো মানুষের অধিক অধিক করছে, কারণ 18 বছর থেকে যে কোম্পানিটা আছে কিতা আপনার মনে হয়নি কোম্পানিটা কোনোদিন মানুষের ধোকা দিতে পারে, প্লাস আন্ডার কোম্পানি সেক্স 1956 যেগুলো ভারতের আইন কানুন বঞ্চল, ভারতের সরকারি রুলস মোতাবেক মোতাবেক আমরা কোম্পানি চলে, তার ব্যক্তিগত কোনো আইন কানুন নাই। ঠিক আছে, নেক্সট দেখুন কেন 99% বিজনেস ইজ স্টিল রুটিং ফর আস, কিতা কর কোম্পানি ওই কথাই কর যে যখন 2000 এখন আমরা এখন আমরা কোম্পানি লঞ্চ হয়েছিল তখন আমরা কোম্পানি একটা সার্ভে করছিল পুরো ভারত দেশ যে কতটা কতজন মানুষ এখন পর্যন্ত কত পার্সেন্ট মানুষ এখনো গরিব আছে প্লাস ইয়ে আছে মানে কর্ম করি আকার, চাই দেখছে 99% মানুষ এখনো কর্ম করি আকার, তো আমরা কোম্পানি চাইছে বিজনেস করলে তো সবে জানে মানুষ লাইফ আগে দিয়ে যেতে পারে, কিন্তু আমরা কোম্পানি তখন চাইছে যে সব গরিব ধনী লেখাপড়া জানে যে আনা লেখাপড়া আলা মানুষ সবার এমন একটা বিজনেস দিচ্ছে যে বিজনেস করে মানুষ লাইফ অনেক কিছু করতে পারে, তো বিজনেসটা করার আগে এটা থিঙ্ক করছে যে কীরকম করতে লাগবো, তখন কয়েকটা ব্র্যান্ডেড কোম্পানি যেমন কেন আদিত্য বিল্লা গ্রুপ, গ্রাসিম, বিমল, রিবোক, এইচপি, ফিলিপস, বেবার্ট, পিএনবি,
এরকম শেয়ার, প্যানাসোনিক, বার্গনি, একুনিস, এরকম দেখুন নিচে অনেক রকমের কোম্পানি, তকরিবেন 700 কোম্পানির লগে আমরা কোম্পানি ম্যানুফ্যাকচার থেকে ডাইরেক্ট ইয়ে করিয়া অ্যাটাচ করিয়া তারা লগে বিজনেস স্টার্ট করছে। তারা কাছ থেকে এক একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে। দেখুন তারা নিজের ফতে, যেমন কি গ্রাসিম আছে, এরকম যার দ্বারা এক একটা সার্টিফিকেট আমরা কোম্পানির দিয়ে সবে মার্কেট হয় আমরা লগে শেয়ার করছে, ঠিক আছে, যাতে করিয়া আমরা কোম্পানি এখান থেকে বাস্তবে গরিবরা বাঁচাইতে পারে। আর এই কোম্পানি যেগুলো ব্র্যান্ডেড নিজের কোম্পানি যেগুলো দেখতে হয় এগুলো যাতে এখান থেকে অনেক ইনকাম করতে পারে। নেক্সট দেখুন বিমল, যেমন প্রোডাক্ট, ওখন দেখুন আমরা কোম্পানি এক একটা প্রোডাক্ট, দেখুন বিজনেস এমন এক বস্তু, লাইফও বিজনেস এমন এক বস্তু যেটা করতে হলে মানুষের জীবনে লাখ লাখ টাকা লাগে। দেখুন সাধারণত কোনো একটা ছোট্ট ছোট্ট মোটো একটা বিজনেস যদি আপনি চান আপনার জীবনে করতে, অনেক রকমের অনেক টাকা লাগে, যেখান থেকে আপনি কিন্তু বিনিময়ে আপনি মাসে 1 লাখ বা কামাইবা বা 50-60-70 হাজার 1 লাখ কামাইবে, কিন্তু এখানে আপনার লাখ লাখ টাকা লাগাইতে লাগবো। তো আমরা কোম্পানি এরকম খুঁতা করছে না যাতে আপনার মনে করেন এই কিতা খুয়ায়, যেখান থেকে একটা মিনিট আমি একটা ছোট্ট মোটো কাজ করিলাই। তো দেখুন আমরা কোম্পানি গরিব ধনী সবরে বিজনেস দিবার লাগিয়া মানে এমন একটা কাজ করছে যে কাজটা যদি মানুষে পায় তে মানুষে লাখ টাকা না লাগাই এখান থেকে লাখ টাকা কামাইতে পারবো। তো করছে কি তা দেখুন বিমল যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি দেখছিল ওই মার্কেট ব্র্যান্ডেড কোম্পানি থেকে এক একটা প্রোডাক্ট লঞ্চ করছে আমরা কোম্পানি মার্কেটে, যাতে করি এই এই প্রোডাক্টটা যে মানুষের লাইফে একবার কিনতে পারবো এখান থেকে সে লাইফে লাখ লাখ টাকা কামাইতে পারবো, কিন্তু লাখ লাখ টাকা লাগানি লাগে না। তো দেখুন এখানে বিমলের প্রোডাক্ট আছে, সুন্দর সুন্দর শাড়ি আছে, ফর্মেল শার্ট প্যান্ট আছে, ব্লেজার কোট প্যান্ট আছে, ফর্মেল শার্ট প্যান্ট আছে, গ্রাসিমোর ব্লেজারের কোটোর প্যাকেজ আছে, এইগুলো লিয়ে আপনি দেখুন এখানে অনেকটা প্রোডাক্ট আছে। আমি সিম্পলি হইয়া যেম গিয়ে পরে আপনারা বোঝা ফোড়া করবা, ঠিক আছে, বার্গনির একটা যে কোনো শাদী বিয়া প্রোগ্রামও যাইতে আপনারা নিতে পারবা এখান থেকে। দেখুন বার্গনিকর ফর্মেল শার্ট প্যান্টের ড্রেস আছে, তারপরে লাবণ্য লাবণ্য বিমল বিমলের শাড়ি আছে, যেগুলো শাড়ি আমরা সবাই ইউজ করি, আমরা মা বোন ইউজ করেন। এরপরে শাড়ির আর প্যাকেজ আছে, দেখুন লাবণ্য লাবণ্য এই সেটা, আর এইদিকে শাড়ির প্যাকেজ আছে। এরপরে বিমলের লাবণ্য লাবণ্যের শার্ট প্যান্টের প্লাস ফর্মেল শার্ট কোট শাড়ি সবটা মিলে এটা ওরকম একটা প্যাকেজ আছে, এটাও নিয়ে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন। এইদিকে দেখুন গ্রাসিমের আলাদা ব্র্যান্ডের, এটাও নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারবা। দেখুন সিভিল লাইফস্টাইলের লাগে একটা প্যাকেজ আছে, পুরা গোটা প্যাকেজটা আপনি নিয়ে আসাই বা বিজনেস স্টার্ট মানে স্টার্ট করতে পারবা। কারণ দেখুন এগুলো আমরা ইউজের জিনিস, ব্র্যান্ডেড জিনিস, যেগুলো বড় বড় মানুষে ফিনতে, কারণ তারা কিতার লাগে ফিনতে, তারা কাছে পয়সা আছে, কিন্তু আমরা এখান থেকে একবার লইতাম ফিন দিতাম আমরা পয়সা এখান থেকে খামাইতাম যার কারণে, ঠিক আছে। নেক্সট দেখুন একুনিস পানি ফিল্টার আছে, এটা হলে একই বিজনেস স্টার্ট করতে পারবো। এখান থেকে দেখুন আমেরিকান ব্যাগসের একটা ইয়ে আছে, প্যাকেজ আছে, এটা নিয়ে একই বিজনেস স্টার্ট করতে পারবো। দেখুন আমরা সবার ব্যাগের জরুরত আছে, প্যানাসোনিকের টিভি আছে, ফিলিপসের টিভি আছে, হেয়ারের টিভি আছে, এগুলো নিয়ে একই বিজনেস স্টার্ট করতে পারবো। এলইডি টিভি যেগুলা, ঠিক আছে, হামা আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট আছে, এটাও নিয়ে কেউ বিজনেস স্টার্ট করতে পারবো। দেখুন এখানে উইন্ডোজ লাগে যেগুলো এসি এসি যেগুলো আছে, কেউ বড় যে ছোট যার ক্যাপাসিটি যেটা কিনিয়ে নিয়ে এখান থেকে বিজনেস স্টার্ট করতে পারবো। দেখুন ফ্রিজ আছে, এখানে ওয়াশিং মেশিন আছে, এগুলো নিয়ে কেউ বিজনেস স্টার্ট করতে পারবো। লাইফ বক্স কই একটা পুরা গোটা একটা লাইফ বক্স, যেটার মধ্যে অনেক রকমের বই আছে, যে অনেক রকমের লাইফ শেখার মতো জিনিস আছে, অজানা তথ্য পাওয়ার মতো, ডিসকভারির মতো অনেক জিনিস আছে, যেগুলো মানুষের লাইফে একবার যদি এখান থেকে হতে হাজার জিনিস শিখিয়ার আছে। স্মার্ট স্টার একটা বাচ্চারা খেলনার একটা প্রোডাক্ট আছে, যেগুলো নিতে পারবো। লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ, ইংলিশ শেখার মতো একটা বড় একটা প্যাকেজ আছে, যেটা নিয়ে মানুষকে বহুত আসান তরিকায় ইংলিশ শিখতে পারবো, এরকম একটা প্যাকেজ আছে। তখন হেলথ বডি রিল্যাক্সর লাগিয়া সুন্দর একটা মেশিন আছে, মেশিনের লগে ক্লথ আছে, এটাও নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবো। লেডিস চুড়িদার প্যাকেজ আছে, এটাও নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবো। লাপার্লার কসমেটিক আইটেমের একটা প্যাকেজ আছে, যেটা খুব সুন্দর, বহুত মানুষের অনেক রকমের লাইফও বহুত বড় বড় জিনিসও কাজও লাগে, এটা অনেক বিজনেস স্টার্ট করতে পারবো। মারাথন একটা প্যাক আছে, যেটার মধ্যে শু, গুগল ওয়ার্ডস, রিবকের একটা ব্যাগ আছে, সুটল্যান্ডের একটা প্যাকেজ আছে, এটা অনেক বিজনেস স্টার্ট করতে পারবো। এইচপি জোক ল্যাপটপ আছে, ল্যাপটপ আছে, জেরক্স মেশিন আছে, ল্যাপটপ ব্যাগ আছে, ঠান্ডার কাপড় আছে, এগুলো নিয়ে একটা বিজনেস স্টার্ট করতে পারবো। দেখুন জন লাইফস্টাইলের লাগে একটা প্যাকেজ আছে, অনেক রকমের সুন্দর সুন্দর প্যাকেজ আছে। দেখুন যেগুলো প্যাকেজ আমরা আজকে প্যান্ট আজকে ডেটো শোরুমও কিনতে গেলে আমরা এক একটা প্যান্টের দাম কত টাকা পড়ে আপনারা তো অবশ্যই জানবা, যদিও আমরা ইউজ না করিয়া থাকি 3,000-4,000 পড়ি যায় আজকের ডেটো এক একটা প্যান্ট।
পরে ব্র্যান্ডেড ওয়াচ আছে, গুগল আছে, এইসবটা মিলে আমরা এক একটা প্যাকেজ দিব। এটা হলে আমরা বিজনেস স্টার্ট করতে পারবো, যেখান থেকে আমরা লাখ টাকা কামাইতে পারবো। বাট একটা বাটন সেট আছে, PNB ডিনার সেট, দেখুন কত সুন্দর একটা ডিনার সেট। হ্যাঁ, যেটা লোক আরো স্যুটল্যান্ডের দুইটা প্যাক আছে, প্যাকেজ আছে, এটা হলে আপনি বিজনেস স্টার্ট করতে পারবা। তো দেখুন যে প্যাকেজগুলো দেখলে, এইগুলোর মধ্যে কি আমরা কোনো এমন কোনো প্যাকেজ দেখছেন যেগুলো আমরা লাইফ আমরা ইউজ করছি না, কাজও লাগছে না, ইয়া ফেরার জীবনে আর কোনো বালা জিনিস ইউজ করা লাগতো না? কিন্তু আমরা সবে চাইনি ওরকম ছোটোখাটো ফুটপাথর জিনিস আমরা সারা জীবন ইউজ করতাম না। একবার লাইফও যদি পাল্লা সামান্য এখান থেকে ইউজ করতে পারবো, একটা ডিনার সেট কত সুন্দর দেখলানি। এটা পুরা ফ্যামিলির সুখে শান্তিতে বইয়া খুশি হইয়া খুশি এবার সে সবাই খাইতে পারবো। এদের মধ্যে এটা একটা প্যাকেজ আছে, এটা লইয়া খাবে এখান থেকে লাখ টাকা কামাইবার একটা রাস্তা পাইতে পারবো, বিজনেস স্টার্ট করতে পারবো। ঠিক আছে, দেখুন এখানে কি তা করা হয় যে হোয়াট লেস ডু ইউ এক্সপেক্ট ফ্রম ইয়োর বিজনেস। ঠিক আছে, তুমি তোমার বাইরে মার্কেটও একটা বিজনেস আছে, আপনারা যখন মনে করেন একটা দোকান আপনি করতা, তো আপনি সর্বপ্রথম ডিসাইড কিতা নিবা যে কেন খালি দোকানও লাগে চিন্তা করবা আনি না, সর্বপ্রথম আপনার চিন্তা করতে লাগবো ইনভেস্টমেন্ট, যে কেন কত টাকা লাগাইনি লাগবো, প্রফিট এখান থেকে আপনি কত টাকা প্রফিট পাইবা, রিক্স ইন কোনো রিক্স হইব নি, স্পোক লিমিটেড ইনকাম হইব না আনলিমিটেড ইনকাম হইব, এগুলো আমরা চিন্তা আইন না না। কারণ দেখুন যে কোনো একটা বিজনেস করতে হইলে আপনি ইনভেস্টমেন্ট তো করতেও লাগবো, প্রফিটের চিন্তা করবা, রিক্স হইব নি না নি, স্পোক এগুলো তো আমরা মাইন্ড হয়। কিন্তু আমরা কেন খিতা করো আমরা বিজনেসে ইনভেস্টমেন্ট মিনিমাম, প্রফিট যেটা সীমাহীন, রিক্স নো রিক্স, স্পোক আনলিমিটেড। যখন মিনিমাম মিনিমাম যেটা দেখুন একদম সামান্য একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে একটা প্যাকেজ লইবা, এই যেটা প্রফিট আপনি অনেক বেশি পাইবা, রিক্স কোনো জাত রিক্স নাই। কারণ দেখুন লাইফে একটা প্যাকেজ কিনতা নিজের ইউজার লাগে। আজকে আর আপনার হাতে যেটা মোবাইল আছে কিনা এটা আপনি কোনো রিক্স হয়েছে নি, আপনি কিনছেন আপনার ইউজার লাগে ঠিক, কিন্তু এই মোবাইলে আপনার কোনো দিন কোনটা দিছে না দিতেও নাই, কিন্তু বরঞ্চ আরও যাইব। কিন্তু আমরা এখান থেকে একটা যদি কেউ প্যাকেজ কিনে তো এখান থেকে তার কোনো রিক্স হইতো না, লাইফে লাখ টাকা কামাইবার রাস্তা পাইবো, এখান থেকে স্পোক লিমিটেড লিমিট আনলিমিটেড ইনকাম হইব আপনার এখান থেকে, কেমনে হইব। অল ইউ নিড টু ডু, আমরা সবার কিতা করতে লাগবো, অ্যানালাইজ করা লাগবো একবার ঠিক সে, ভালো করে একটা সামান দেখতাম, একটা সামান সিলেক্ট করতাম আর প্রমোট করতাম। প্রমোট এখন হবে বলে ভাই প্রমোট কিতা সিলেক্ট করে নিলাম, দেখিও লাইলাম, প্রমোট কিতা করতাম এখন, প্রমোট মানে অ্যাডভার্টাইজ, যেরকম অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ একটু মুখ থেকে বাইর করলেও লাখ লাখ টাকার ইনকাম আছে, এই জিনিসটা আমরা চিনি না, রাস্তা চিনি না, গতিকে আমরা কারণে অ্যাডভার্টাইজ দিয়ে আমরা কিন্তু আনা রাস্তা চিনি। আমরা আজকের ডেটও কত অ্যাডভার্টাইজ করলাম লাইফে, এক টাকাও কামাইতে পারলাম না, খালি দোকানে নিলে তোর ইনকাম করে দেবে ভাই। যেমন কি মনে করেন দেখুন আপনি আজকে একটা মোবাইল কিনে আনছেন, আপনার ভাই বন্ধুরা কেন যে একটা সুন্দর মোবাইল কিনে আনছি, এক জিকেব ওখান থেকে আনছেন, আমি অমুক দোকান থেকে আনছি, দেখুন এক হইবে একটা, কিন্তু তার বন্ধু একটা কিনবো, কিন্তু আপনার এক টাকাও বিনিময়ে এক টাকাও প্রফিট হইতো না। কিন্তু আপনি এখান থেকে একটা প্যাকেজ লইবা, আপনার বন্ধু জিকেব কইতে কিতা প্রফিট কিতা লইছস, অমুক দোকান থেকে অমুক কোম্পানি থেকে লইছিলাম, এখান থেকে লাখ টাকা কামাইবার রাস্তা। ঠিক তেমনি আপনি জাস্ট মুখ দিয়ে আপনি একটু একটু আপনার ফ্রেন্ড সকলের কইতে আমরা কোম্পানির ব্যাপারে যে এরকম একটা কোম্পানি আছে যেটা থেকে একটা প্যাকেজ লইলে লাইফে অনেক টাকা কামানি যায়, তখন যে জানতে চাইব কীরকম কামানি, তখন আপনি এই আমরা জিনিসটা দেখাইবা, তখন অবশ্যই সে বুঝতে পারবো। তো এই প্রমোট অ্যাডভার্টাইজে দেখুন আজকে আজকের ডেটে কত লাখ লাখ টাকা মানুষে কামাইতে, যেমন কি বড় বড় যারা ফিল্ম স্টার আছে, অমিতাভ বচ্চন, সালমান খান, আমির খান, দেখুন আজকে তারা অ্যাকচুয়ালি কাম কিতা ফিল্ম অ্যাক্টিং, কিন্তু তার বাজুদ তারা কিতা খতরা, প্রমোট খতরা, যে প্রমোটটা করিয়া আজকের ডেটে মানুষে লাখ লাখ টাকার ইনকাম করে। যেমন কি ফর এক্সাম্পল দেখুন অমিতাভ বচ্চন সাবে আজকের আজকের ডেটে নবরত্নর অ্যাডভার্টাইজ খতরা, কিতার লাগে খতরা, তার লাইফও তাইন কিতা তান টাকার অভাব নেই না, হাজার হাজার লাখ লাখ করোড় করোড় টাকার ইনকাম, তারপরেও চাইছেন যে দুই যদি পার্ট টাইম একটা ছোটো জব করি আমার আরও 2 লাখ টাকা মাস হয় আমায়, কারণ টাকা আলা মানুষে, তখন আমার কাছে দেখুন আজকে টাকা অত কম, এর বাজুদ কিতা আমরা মুখ দিয়ে অল্প অ্যাডভার্টাইজ করতে পারতাম না না হোক কাজ 100 বার আমরা করতাম, কারণ এখান থেকে টাকা আছে, বিনা টাকায় তো কেউ কোন নাকি অ্যাডভার্টাইজ করো, সারাদিন দেখি তো করে নিলে না টাকা অ্যাডভার্টাইজ, আর করার দিন রইল না, আমরা আর করতাম না, আর মাতিয়ে আমরা টাকা কামাইতাম। আর এই অ্যাডভার্টাইজে আপনার কিতা করবো কেন কর, অ্যান্ড সিকিউর ইউর লাইফ ফিউচার, আপনার ফিউচার ডিকান থেকে আপনি সিকোর করতে পারবে। ঠিক আছে, অ্যাডভার্টাইজটা কেমনে করতাম, তো তখন যখন আপনি একটা প্যাকেজ লিলিবে আমরা কোম্পানি থেকে লোয়ার পরে, আমরা কোম্পানি www.safeshopindia.com-এর তরফ থেকে আপনার এই ইউ পজিশনে একটা আইডি খুলিয়া দিলেইব, যে এটা ইউজার আইডি আপনার যেরকম ফেসবুক আর একটা পাসওয়ার্ড থাকে ঠিক তদ্রুপ, আমরা কোম্পানির তরফ থেকে আপনার ডকুমেন্ট বাগেরা সব নিয়ে আপনার একটা আইডি খুলিয়া দিব ইউ পজিশনও, যেটা থেকে আপনি লাখ লাখ টাকা কামাইতে। এখন কইবা বলে আমার আইডি কেমনে খুলবো, আপনি ইউটিউবও সরি অনলাইনও আপনি যখন একটা অ্যাপ আছে আমরা ডাউনলোড করি আপনার দিব, এটা নিয়ে চিন্তা করবা না কেমনে কিতা, যেরকম আমরা ফেসবুক ইউজ করি ঠিক তো দ্রুপ, আমরা একটা অ্যাপ আছে যে অ্যাপটা আমরা মানে ডাউনলোড করি, আমরা কেন আমরা আইডি আপনার আপনার আইডি খোলার পরে দেখবার লেফট
অ্যান্ড রাইট, দুইটা সাইড, দুইটা জায়গাতে এমটি লেখা থাকবো, আপনার খালি থাকবো। তো আমরা কোম্পানি হওয়ার আপনার জিন্দগির মাঝে আপনার যে হাজার হাজার শো শো যেগুলো যার যতজন ফ্রেন্ড আছেন, এই ফ্রেন্ডগুলোর মধ্যে থেকে আপনার জিন্দগিতে আপনি দুইজন মাত্র ফ্রেন্ড মাত্র রেফার করতে, এখানে দুইজন আমরা কোম্পানির ব্যাপারে এখানে অ্যাডভার্টাইজ দিয়ে তারা দুইজন আপনার নিচে জয়েন্ট হইতো, তখন কইবা বলে আচ্ছা ঠিক আছে আমি এটা তো পারবো, আমার ফ্রেন্ড হলে কইবা, কারণ কেউ এমনি আইতো না, কেন যেও আইতো লাখ টাকা কামাইবার লেগে আইতো। তো তখন যখন আপনার দুইজন ফ্রেন্ড আই গেল, আওয়ার পরে তারা যদিও না আয় দুইজনটা কইলে দুইজন আইসে না, দুইজনটা না কইলে চারজনটা হোক কা ছয়জনটা হোক কা, যে কোনো দুইজন আইতো, কারণ দেখুন দুইজনের কারণে আজকে আপনার জিন্দগি এখান থেকে বদলিত, ঠিক আছে? তো যখন এখান থেকে আপনার জিন্দগিটা বদলিত, যার কারণে আপনার দুইজন ফ্রেন্ড আপনি এখানে একটু ইনভাইট করতে বাস ততটুকু মুগ্ধ হয়ে যায়, আর বাকি যেগুলো আপনার অ্যাপ্লাইন আপনার সিনিয়র আপনার যে জয়েন করাইছে আপনি তার লগে ডিসকাস করবা, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন করবা না যে খারে কেমনে বুঝাইতাম খেয়ে আইবো, এটা নিয়ে আপনি চিন্তা করবা না, আপনি খালি আপনার দুইজনটা কইতে পারবেন ওটা নিয়ে চিন্তা করুক। তখন যখন আপনার লেফট অ্যান্ড রাইটে যখন দুইজন লেফট অ্যান্ড রাইটে যখন দুইজন ফ্রেন্ড আই দিব, তখন আপনার জাস্ট বাই ডুইং টু ডাইরেক্ট সেলস ইউ আর্ন রেস 100,000 অ্যান্ড গেট কোয়ালিফাই ফর টিম ইনকাম। তখন আমরা কোম্পানি কিতা করো, আপনার যখন দুইজন ফ্রেন্ড আই দিব এখান থেকে আপনি মাত্র 1,000 টাকা ইনকাম করবা, একদিক থেকে 500 ওদিক থেকে 500। উনি কইবে আমি তো 1,000 টাকা ইনকাম করার লাগে আইলাম না ভাই, আপনারা কইলা যে এখান থেকে 1,000 টাকা 1,00,000 টাকা ইনকাম, তো 1,00,000 টাকা কেমনে ইনকাম আগে গেলে বুঝতে পারবো, ঠিক আছে? তখন টিম বিল্ডিং যেটা কয় যে টিম বিল্ডিং, তো তখন টিম বিল্ডিং এমন এক বস্তু, টিম ইনকাম কিলা হয় তখন, তো আপনি কিলা ইনকাম করবা। যখন আপনার লেফট অ্যান্ড রাইটও দুইজন ফ্রেন্ড আইসলা এদিকে একজন এদিকে একজন, আপনার 500 500 1,000, কারণ আমরা কোম্পানি সবসময় এক জুড়ির থেকে 1,000 দেয়, জুড়ি তারা দেয় না 500 টাকা আপনার হইলে দিব, কিন্তু সব সময় আমরা কোম্পানি জুড়ির থেকে 1,000 টাকা দেয়, ঠিক আছে? তো তখন আপনার কাজ আসলো কিতাব ফর জি, কেন আপনি আওয়ার পরে আপনার সিস্টেমর সাপোর্ট লইয়া সিনিয়রর সাপোর্ট লইয়া টিমর সাপোর্ট লইয়া মাত্র দুইজন মানুষ আনতে কিতা কঠিন নিয়ে আপনার লগে কতটা সাপোর্ট আছে আপনার পিছনে, কিতা দুইজন ফ্রেন্ড আপনার আইব না নি। তো আপনার যতদিন লাগাইন লাগাইয়া কিছুদিনের মধ্যে যখন আপনার দুইজন ফ্রেন্ড আই গেলো, তখন আপনার ফ্রেন্ডে তো ঠিক ও স্টাইলে বোঝা নিব যে আপনি আইজন বিজনেস হই কেন আপনার দুইজন ফ্রেন্ড আনতে লাগবো, ঠিক আছে? তো দুইজন ফ্রেন্ড যখন আপনার আই দিব, দুইজন ফ্রেন্ড যখন আই দিব, তারার সেম বিজনেস প্ল্যান আমরা দেখাইমো বা প্ল্যানটা তারা দেখবা, দেখার পরে তার তো যখন যখন তারা যখন দুইজন আই যিবা, আওয়ার পরে সেম সেম কাম তারা দুইজনের একদম একুরেট, তারার কোনো কঠিন কাম দেওয়া হইতো না যে আপনি দুইজন আনছেন তারা কিতা চারজন নি, না তারা যখন দুইজন আই দিবা তানোর কাম সেম তাইনো ইউ পজিশন আপনার মতন, তখন আপনি যেরকম আসলেই কেন সেম তাইনো আসেন কেন, তখন তাইন তান এ অ্যান্ড বি বা মনে করেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সাইডও দুইজন লেফট অ্যান্ড রাইটও দুইজন ফ্রেন্ড আনতা অন্য কোন তানা, ঠিক আছে? তখন ই সাইডও যে আপনার ফ্রেন্ড আসেন তান তো আপনার দুইজনের লগর, তানও সেম কাম দুইজন আনতা, দেখুন তারা লাগে কেউ লাগে কঠিন জাস্ট দুইজন আনা। যখন আপনার 10-12 জন ফ্রেন্ড থেকে আপনি দুইজন আনতে পারছেন কিতা এই তারা দুইজনের কিতা 10-12 জন করে ফ্রেন্ড নাইনি অবশ্যই আসেন, তো প্রত্যেকে যার যারই দুইজন করে এইরকম আনতা, দেখুন প্রত্যেকের নিচে সরি তো প্রত্যেকের নিচে দেখুন দুইজন দুইজন করে ফ্রেন্ড আসেন আইসেন, আর প্রত্যেকের কাম দুইজন করে আন, তার যতজন যার নিচে যে আইব যে দিকে যে আইব আপনার প্রত্যেকজন থেকে আপনার ইনকাম 500 টাকা দেবো, এই দিক থেকে আপনার কাছে 500 টাকা, যেও আইব একজনের মাথা থেকে আপনার কাছে 500 আইব, কিন্তু আপনিও দুইজনে মেহনত করছিল কিতা বাকি রাত আপনি করছেন নি, না আপনি করছেন নি কেন মেহনত, ঠিক আছে? তো আপনার মেহনত না করা অবস্থায়ও আপনারই কেন আপনার কাছে সব যত জনট হইব সবার কাছ থেকে আপনার কাছে ইনকাম আইব, ঠিক আছে? তো দেখুন এখানে কিতা হওয়ার, যখন আপনি কই আসিলা একটু আগে ইউ পজিশন আসিলা, ঠিক আছে? তখন আপনি ইউ পজিশন আসলা, ঠিক আছে? তো আপনার এ অ্যান্ড বি দুইজন আই গেছিলা, ঠিক আছে? যখন আপনার দুইজন আই গেছেন তখন আপনার আপনার কাজ শেষ, এখন আপনার কোনো কাজও নাই কেন, আপনার যদি থার্ড কোনো এক পার্সনে আইয়া মনে করেন আপনার কোনো অন্য 3 নম্বর বন্ধু আইয়া কইছে ভাই আমি ও কোম্পানি জয়েন করতাম, তখন আপনি কিতা তানে খাদাই দিবা নি, না একজনে কোর জয়েন করতো তারও ইনকাম করার ইচ্ছা আছে, হ্যাঁ? তো তখন 3 নম্বর মানুষ যখন আইব তখন আপনি এইরকম লাগাইতে লাগবো, আপনার তো আর কোনো জায়গা নাই, আপনার এ অ্যান্ড বি 3 নম্বর মানুষ দিয়ে আইব, তখন তানে কিতা করবো আপনি, তখন আপনার যদি এ অ্যান্ড বি এ দুইজন থেকে যে কোনো একজনের নিচে আপনি লাগাইতে লাগবো, আর জায়গা নাই ওরকম আপনি দেখলেন ওরকম লাগাইতে লাগবো, যখন অন্য তার আইডিটা বনবো তখন তো নর্মালি এ যদি লাগাইতে তো আপনার এখানে আপনার 500 টাকার ইনকাম হইল না, কিন্তু আপনার এ না লাগাই এটা আপনি লাগাই দিচ্ছেন, ঠিক আছে? তো এখান থেকে আপনার ইচ্ছা মতো কত পাইতা দেখুন, কারণ এখানে যেও যেদিকে লাগাইবো আপনার কোয়াইছে আপনি 500 টাকা পাইবা, কিন্তু এখানে না আপনার কোম্পানি 500 টাকা নেই এটার কোয়ায়
বুলসাই, দেখুন এটার কইছে বুলসাই। হ্যাঁ, তো আপনি তখন বুলসাই যখন হইব তখন 3 নম্বর পার্সন থেকে আপনি কত পাইতে পারেন, দেখুন এক মানুষ থেকে আপনি 3,500 টাকা এক মানুষ থেকে আপনি পাইবেন। আর উপর লেফট হ্যান্ড রাইট থেকে আপনি কত পাইলা 1,000, আপনিও দেখুন এখানে আছে নিচে এ এন্ড বি থেকে পাইছেন 1,000। আর এখানে আরো কোম্পানি আপনার ওয়েলকাম চেক 400 টাকা দিয়েছে। আর 3 নম্বর মানুষ থেকে আপনি 3,500 টাকা পাইছেন। তো টোটাল আপনার নিচে দেখুন এখানে কত টাকা হয়েছে, টোটাল আপনার 4,900 টাকা আপনার 3 মানুষ থেকে ইনকাম। দেখুন এই 4,900 টাকা আমরা লাইফ আমরা কামাই তৈলে এলকুজিয়ার অবস্থাতে আছে, আমরা নিজে নিজে চিন্তা করুক আপনার কাছে কত সময় লাগবো। কিন্তু আমরা এখান থেকে আপনি জাস্ট এক ঘন্টায় আপনি এখান থেকে বা 2 ঘন্টায় আপনি এখান থেকে 4,900 টাকা আপনি ইনকাম করতে পারবা, 4,900 টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে নানি? তো দেখুন এখান থেকে কত আছেন, 1 ঘন্টায় বা 2 ঘন্টায় আপনি যদি 3 জন মানুষ যখন আপনার ওই যাব তখন আপনার 4,900 টাকা আপনার এখান থেকে ইনকাম হইব, ঠিক আছে? তো দেখুন পাওয়ার অফ টিম ওয়ার্ক, এখন মাত হয়েছে গিয়ে পাওয়ার অফ টিম ওয়ার্ক, যেটার কথার অর্থ হয়েছে গিয়ে আমরা টিমে কেমনি আমরা টিমের পাওয়ার খিতা। ফর এক্সাম্পল আপনি যখন একলা আসিলা, যখন কোনো একদিকে আপনি আন্দাইর একটা রাস্তার মাঝে হাঁটিয়া যাইতে, তখন আপনি একলা যাওয়ার পথে আসলে, কিন্তু আপনি কেন বয় কত আপনার কাছে টাকা আছে, অন্য কিছু আছে, অনেক দামি জিনিস আছে, কিন্তু যখন আপনার লগে যদি আপনার ফ্রেন্ড 3-4 জন থাকি যান আপনার কাছে তাক্ষত বাড়ি দিব, আপনার বয় আছে এই রাস্তায় যাইতে, না আপনার কাছে কোনো বয় নাই, ঠিক তদ্রুপ আপনার যখন একলা আসিলা, যখন আরো 2 জন ফ্রেন্ড আই গেছেন, আপনার 500 টাকা 500 টাকা 1,000 ইনকাম হয়েছে, এই 2 জনের কাজ হয়েছে, তারাও ধারদারি ফরজ হয়েছে, 2 জন আনা জরুরত, 2 জন আনা এন 2 জন এন 2 জন আনলা আপনার আরো 2,000 টাকা দেখো নিকানো ইনকাম হয়েছে 60 জন ফ্রেন্ড থেকে। যখন 3 নম্বর সপ্তাহ এগুলো হয়েছে, প্রথম সপ্তাহ 2 জন, দ্বিতীয় সপ্তাহ 60 জন, 60 জনে 2,000 ইনকাম, তৃতীয় সপ্তাহ আপনার ওই 60 জনে মিলিয়ে এই 8 জন আনছেন, আপনার ইনকাম কত হয়েছে কেন দেখো 4,000 টাকার ইনকাম। তো ওরকম আপনার ইনকামটা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? তো 4,000 টাকার ইনকাম আপনার হয়েছে, ওরকম ইনকাম বাড়িয়ে দিব। এখানে কিতাখন নিচে দেখুন এক্সাম্পল এক্সাম্পল করে, ইফ ইউ মেক 100 সেল আজ ইন লেফট অ্যান্ড রাইট নেটওয়ার্ক, ই কমপ্লিট 100 পেয়ার্স অ্যান্ড আর্ন 1 লাখ। তো আপনারা খুব কাছেন, যখন আমরা কোম্পানি যখন 2 জন মানুষ থেকে 1,000 টাকা দেয়, মানে এক জুড়ি থেকে 1,000 টাকা দেয়, তখন আপনার যখন ইসাইটো একশো মানুষ যখন আপনার ওই যাব, তখন আপনার 200 মানুষই দিব, আর 200 মানুষের তো 100 জুড়ি, সিম্পল 100 জুড়ি, 100 জুড়ি থেকে আপনার 1 জুড়ি থেকে 1,000 হলে 100 জুড়ি থেকে 100,000 টাকা আপনার 5-6 মাসের ভিতরে আপনার পার্ট টাইম জব করে ইনকাম হইব, ঠিক আছে? তো এই যেগুলো মানুষ দেখরা এগুলো আমরা ও যে প্রথমে কয়েছিল ওয়ান গোল ওয়ান প্যাশন, এগুলো আপনার নিজের নিজের লক্ষ্য মার তো ফুজি গেছেন, ওয়ান আপনার গোল পর্যন্ত, নিজের গোল পর্যন্ত ফুজি গেছেন, ঠিক আছে? তারা তারা গোল পর্যন্ত পৌঁছে গেছেন। এখন এই সমস্ত মানুষ দেখরানি, এই সমস্ত যেগুলো মানুষ দেখরা এরাও সব আপনার নিজের নিজের গোল মতো পৌঁছে গেছেন, ঠিক আছে? তো এখানে দেখুন প্রফেশনাল অফ আর্নিংস একটা লেজি চার্ট, ছোট্ট একটা লেজি চার্ট, যে চার্টটা আপনি দেখলে আপনি বুঝে নেবেন এখান থেকে আপনি 1 বছরে কত টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে? তো আপনারে কই আপনারে যদি একজন দুইজন মানুষ আমরা বিজনেস আনতে কতদিন সময় লাগবো, এটা একটা চিন্তার ব্যাপার আছে নানি, এটা বড় চিন্তার ব্যাপার নেই কোথা। দুইজন মানুষ আপনার বিজনেস একদম স্লোলি, আমরা কোম্পানি মাঝে সব থেকে স্লো দিয়ে আপনি কাজ করেন, তো 2 জন মানুষ হইতে আপনার কাছে কয়দিন লাগবো আপনি এখানে দেখুন মাস সেলস অ্যান্ড পেডস, মাস বলে তো এখানে দেখুন 12 মাস আছে, ঠিক আছে? 12 মাস মানে 1 বছর। তো 1 বছরে আপনি এখান থেকে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা, 1 বছরে আপনি এখান থেকে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা, 12 মাসে আপনি দেখুন প্রথম মাস হয়ে 1 মাসে যদি আপনি 2 জন মানুষ আনেন, 1 মাসে আপনি যদি ও 2 জন মানুষ আনেন, ঠিক আছে? তো আপনার শেষ কাজ আপনার 1 মাসে 2 জন আনছেন। এখন ও 2 জনের কাজ যদি তাকে বলেন নেক্সট মান্থ, তারা সেকেন্ড মাসও দ্বিতীয় মাসও তারা 2 জনে, দ্বিতীয় মাসও তারা 2 জনে, এই 2 জনে এই 2 জন নতুন 60 জন, 3 জনে মিলিয়া কয়জন আনছেন, সরি 3 নম্বর মাসও 60 জনে মিলিয়া কয়জন আনছে 8 জন, দেখো কেন 8 জন, 4 নম্বর মাসে ও 8 জনে মিলিয়ে 16 জন আনছে, 5 নম্বর মাসে 16 জনে মিলিয়ে 32 জন আনছে, 6 নম্বর মাসে 32 জনে 64 জন, 7 নম্বর মাসে 64 জনে 128 জন, 8 নম্বর মাসে 128 জনে দেখুন এখান থেকে এখানে আনছেন 256 জন। যখন 256 জন হইলে দেখুন 512, 1024, 2048, 4,096, কেন 8,192, দেখুন অনলি ডাবল হয়ে গেছে, কোনো গলতি থাকলে খুব আপনারা হিসাব করে দেখে নিবা। তখন আপনার 1 বছরে মানে 12 মাসে আপনার দেখুন 8,192 জন মানুষ আপনার নিচে আইছেন, আর আপনার জুড়ি বনছে কতটা দেখুন 4,000, এখানে দেখুন 4,096 জুড়ি, ঠিক আছে?
তো আপনার 4,096 জুড়ি যদি হয়, তো 4,096 প্রত্যেক এক জুড়িতে আমরা কোম্পানি কেন কিতা করে, এক জুড়িতে আমরা কোম্পানি 1,000 টাকা দেয়, ঠিক আছে, 1,000 টাকা দেন না? তো আপনার এখানে এক এক জুড়ি যদি এক মাসে এক জুড়ি লাগাইছিল 1,000 দিচ্ছে, আর এরা মিলিয়া দুই জুড়ি লাগাইছেন, দুই জুড়ি 2,000, 3 মাস দুই জুড়ি মিলিয়া 60 জুড়ি লাগাইছেন, 60 জুড়ি আপনার 4,000, এরপরে দেখো 8 জুড়ি 8,000, 16 জুড়ি 16,000, 32 জুড়ি 32,000, 64 জুড়ি 64,000, 125 জুড়ি 1,25,000, ওরকম দেখুন 4,000 জুড়িয়ে আপনি পুরন মোবাইল এখন বার করে ক্যালকুলেটার মারক্কা, আপনি 4,000 জুড়ি 4,096 জুড়ি ইন্টু পুরন 1,000, কারণ প্রত্যেক জুড়িতে 1,000 টাকা দেয় কোম্পানি, 1,000 করে মারিয়া দেখো কেটারে কিতা কয় মিশন আর্থিক আজাদি, ঠিক আছে, আর্থিক আজাদি আপনার কত, এক বছর ইনকাম, এক বছরের ইনকাম দেখো কয় কেন কত দেখার, 40,96,000 টাকা, 96,000, 40,96,000 টাকা দেখান, 40 লাখ এক বছরের ইনকাম, জাস্ট দুইজন দুইজন 40 লাখ, এখন আপনি কইবে 40 লাখ কি লইগুলো করে, এক জুড়ি থেকে কোম্পানি আপনার 1,000 টাকা দিছে, তো আপনার কত দিব, 12 মাসে হয়েছে আপনার, 12 মাসে 4,096 জুড়ি হয়ে গেছেন, 4,000 জুড়ি আপনার 40 লাখ, 1,000 জুড়িয়ে 10 লাখ, 2,000 জুড়িয়ে 20 লাখ, 3,000 জুড়িয়ে 30 লাখ, 4,000 জুড়িয়ে আপনার 40 লাখ, 96 জুড়িয়ে 96,000 টাকা আপনার ইনকাম হয়েছে এখান থেকে, চিন্তা করুক আপনি আপনার জিন্দগিত কতদিন লাগবে এই 96,000, 40 লাখ 96,000 টাকা কামাইতে, এটা বাবার ব্যাপার, আপনি ভাবি লোক, ঠিক আছে। তো নেক্সট দেখুন, এখানে কি তা কর, যখন আপনার এক বছরে 12 মাসে আপনার 8,192 জন মানুষ হয়েছিল, আচ্ছা চিল্লার ছাড়িয়া খুচরা ছাড়িয়া আপনার 8,000 জন মানুষ, রাউন্ড ফিগার 8,000 জন মানুষ আপনার এক বছরে হয়েছিল, এখানে আপনি এখানে আপনি 100% কাজ করছেন, কিন্তু 100% যদি পারেন আপনি অনলি 10%, এখানে কি তাকো 10% আপনি ওয়ার্ক 800 টিম ইনকাম 4 লাখ, এখানে কি তাকো আপনি যদি 40 লাখের দরকার নাই, আপনি তো 90% ক্যান্সেল, অনলি 10% আপনি কাজ করেন, তো এখান থেকে আপনি 40 লাখ টাকা, 40 লাখের জায়গাতে আপনি 60 লাখ টাকা ইনকাম করতে পারবেন, ওই পার্ট টাইম জব করিয়া, দেখুন আপনি চিন্তা করিয়া, আপনি যদি ফুল টাইম কাজ করেন তো কিতা আপনার এক বছরে আপনি 60 লাখ টাকা কামাইতে পারবেন, যেন খতরা ফুল টাইম কাজ করিয়া, হ্যাঁ, তো দেখুন অনলি 10% কাজ করছিল, 800 টিম হয়েছিল, 800 মানুষের 400 জুড়া, 400 জুড়া 60 লাখ টাকার ইনকাম আপনার হয়েছে, 10% কাজ করছিল, যদি আপনি একান্ত 10% না করতে পারেন, প্রথম বছর এখানে 8,000 মানুষ হইলা, যদি 8,000 পারেন না কোম্পানি করেন 800 তো মানুষ লাগবে, 800 যদি আপনার নিচে আইসেন না, এটা তো আপনি করাত বাধ্য হয়ে গেছিল প্রথম, কারণ আপনি এক মাসে প্রত্যেক মানুষের রাজি হয়ে দেন, প্রত্যেক মানুষের রাজি হয়ে দেন এক মাসে 2 জন মানুষ লাগাইতে পারবো, তখন আপনার নিচে এটা ওইতো হিসাবে, দুইটাও পারছেন আপনি 3-4 মাস পড়ে যায় 2 জন মানুষ লাগাইতে, আপনার 3-4 মাসে মিলিয়ে যদি আপনি 2 জন মানুষ লাগান তবু আপনার এটা ইনকাম হইব, ঠিক আছে, ইন অর্ডার আইবার কোনটা নেই, তখন এটাও যদি পারেন আপনি অনলি 1%, এখানে কোয়ার 1% যদি আপনি 1% ওয়ার্ক প্রথম বছর ফার্স্ট ইয়ার 1% ওয়ার্ক 80 টিম ইনকাম 40,000, দেখুন আপনি যদি 10% না করি 10% 800 মানুষ, 800 না হইয়া আপনার অনলি 80 জন মানুষ যদি হয় তবু তো আপনি এখান থেকে 40,000 কামাইতে পারবা, দেখুন 40,000 আপনি মাত্র 80 জন আসলে এক বছরে, ঠিক আছে, এক বছরে যদি আপনার নিচে 1% কাজ করছিল, এখানেও দেখুন আপনি 1% কাজ করছেন, ঠিক আছে, 1% কাজ করে যদি আপনার নিচে 80 জন হয়েছেন, যখন আপনি যদি 0.5% কাজ করতে, তো আপনার নিচে কেন 40 জন হইল, তো মনে করুক আপনার এই 80 জনেরা তো প্রত্যেক এক একজন মানুষ, এই 80 জন মানুষে যদি প্রত্যেক একজনে যদি 0.5% করে কাজ করে, প্রতি একজনে প্রত্যেক একজন 80 জনের মাঝে প্রত্যেকজনে 80 জনেরা মানুষ প্রত্যেকজনে যদি 0.5% কাজ করে, তখন 0.5% এক একজনের নিচে থাকবা 40 জন করিয়া, তখন এক একজনের 80 জন মানুষের নিচে যদি 40 জন করি মানুষ, তখন দেখো কেন 80 × 40 কিতা কইছি, ঠিক আছে, সেকেন্ড ইয়ার দ্বিতীয় বছরের কথা কোয়াইছে, দ্বিতীয় বছর যখন আপনার ওই 80 মানুষে যদি 0.5% কাজ করেন, 0.5% 0.5% কাজ যদি করেন, তখন আপনার 80 জন মানুষের নিচে থাকবা প্রত্যেকজনের নিচে 40 জন করিয়া, 40 জন বলে তো দেখুন 80 × 40, তখন আপনার 3,200 মানুষ হয়ে যাবে 2 নম্বর বছরে, একদম আসান তরিকায়, কারণ আপনি অনলি 80 জন লাগাইছিলা, আর এই 80 জনে প্রত্যেক একজনে 40 জন করে লাগাই 2 নম্বর বছর আপনার নিচে আনিয়ে দিয়েছেন 3,200 মানুষ, আর 3,200 মানুষের 1,600 জোড়া, আর 100 জোড়া যদি 1 লাখ টাকা হয় তো 1,600 জোড়া 16 লাখ, বুঝতে পারছেন জিনিসটা না, বুঝলে ভালো করে বুঝুক, 100 জোড়া যদি 1 লাখ টাকা দেয় তখন আপনার এখানে তো 3,200 মানুষের 1,600 জোড়ায়, প্রত্যেক 100 জোড়াতে 1 লাখ, 200 জোড়া 2 লাখ, 1,600 জোড়ায় 16 লাখ টাকার ইনকাম আপনার দ্বিতীয় বছর, কত পার্সেন্ট কাজ করলে দেখুন অনলি
1% কাজ আপনি করতেন, আর আপনার মানুষগুলো ও মানুষগুলো আপনার মাত্র আধা পার্সেন্ট কাজ করি, আপনার 2 বছরে 16 লাখ টাকা করে দিয়েছে ইনকাম, ঠিক আছে? তো দেখুন এখানে কি তখন থার্ড ইয়ার ওয়ার্ক, থার্ড ইয়ার নর্মাল ওয়ার্ক ইনকাম গোজ টু করুর, আপনি 3 নম্বর বছর যখন আপনার এই 3200 মানুষে যদি খালি 5 জন 6 জন 7 জন করি যদি লাগায়, 3200 মানুষে এক একজন এক এক বৎসরে যদিও 5 6 জন করি লাগায়, 5 6 জন করি লাগায়, তখন আপনার 1 বৎসরে আপনার সরি 3 নম্বর বছর, এই যে 3 নম্বর বছরটা দেখতে, 3 নম্বর বছরে আপনার নিচে 5 জন করে লাগাইলে 16,000 মানুষ হয়ে যান, আর আপনার ইনকাম হইব তখন কোটি টাকা। নিচে কি তখন বিলিভিং ইজ অ্যাচিভিং, বিলিভিং ইজ অ্যাচিভিং নিচে দেখুন লেখা, কারণ ওটার লাগে কর বিলিভিং ইজ অ্যাচিভিং, কারণ আপনার কোটি টাকা আপনি ভাবতেও পারতেন না দেন আমার কেমনে 3 বছরে আমার কাছে কোটি টাকার ইনকাম হয়ে গেল, ঠিক আছে? কারণ আমরা বুঝবাই কোটি টাকা ইনকাম বহুত কঠিন, কিন্তু এই কেন আপনি চাইয়া দেখো এত আসান তরিকার আপনার টিমে, ওই যে প্রথম কোশ্চেন আপনার টিমের সবার জরুরত আছে, তখন আপনার টিমে টিমে এখান থেকে এখানে আপনার ইনকামে নিয়ে দিল, চিন্তা কথা নিয়ে এখন কইবা কোটি টাকা কিলো হইব, তখন আপনি চিন্তা করুক আপনার 3200 মানুষের যদি অনলি 5 জন করে লাগাইন, 3 নম্বর বছর হোক 3200 মানুষের যখন আপনার নিজে কাজ করবা তখন আপনার কাছে আপনার ইনকাম হয়ে যাব গিয়া কয়েক লাখ টাকা, কয়েক লাখ বলে তো কোটি টাকা হয়ে যাবে, কারণ 3200 মানুষের যখন 5 জন করে লাগাইন 16,000 মানুষ হয় না আপনার, কিন্তু আমরা এখানে 16,000 মানুষের দরকার নাই, আপনারা আপনার সিনিয়রে কইছেন না না জানি না, আমরা এখানে যখন আপনি 2 জন লাগাইছিল লেফট হ্যান্ড রাইট ও দুই সাইডে আপনার যেরকম আপনি ওইখানে আসিলা আপনার এদিকে একজন আর এদিকে একজন আসিলেন, আমি 2 জন ওদিকে একজন ওদিকে একজন 2 জন ওদিকে আপনার, ওদিকে আপনার 5,000 মানুষ আর ওদিকে আপনার 5,000 মানুষ, ঠিক ওলা দুই সাইডে আপনার 5,000 5,000 10,000 মানুষ হইতা, তখন আমরা কোম্পানিতে আপনারে রিটায়ারমেন্ট করি একটা সার্টিফিকেট দিয়ে দিলেই গো। তো দেখুন আগে গিয়া কিলা হইব কোম্পানি কেন কি তখন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা পেমেন্ট দিলাই, ঠিক আছে? আমরা পেমেন্ট আটকে 1 মিনিট রাখে না, তখন আপনার যখন এই 16,000-এর দরদ নাই, যখন আপনার 16,000 কইছিলাম না নিজে আপনার 3200 মানুষে 5 জন করে লাগাইলে 16,000, কিন্তু আপনার আপনার এখানে 16,000-এর দরদ নাই, অনলি 10,000-এর দরদ, 10,000-এর দরকার এখানে। আপনি যদি 10,000 মানুষ যদি আপনি আপনার নিচে আই দেন দেখুন একদম 3 নম্বর বছর আপনি শুনলে ডাইরেক্ট শুনলে কইবা 3-এ 10,000 মানুষ তো বোর্ড ডঙ্গর কথা, 20 বছর লাগিয়ে দিব না, এখানে আপনি 1% কষলে আপনি আপনার মানুষের আধা পার্সেন্ট কাজ করছেন, আর নিচরেরা 3200 মানুষের তো আধা পার্সেন্টের আধা পার্সেন্ট করছেন, এরপরে আপনার 16,000 মানুষ হয়ে যান, ওবি এরা যদি 1 বৎসরে যদি একজন মানুষে 5 জন করে লাগায়, 1 বৎসরে যদি 5 জন করে লাগায় ওই 3200 মানুষে, তখন আপনি দেখুন লক্ষ লক্ষ ক্যালকুলেটর মারিয়া 16,000 মানুষ হয়, কিন্তু আমরা 16,000-এর দরকার নেই, আমরা 10,000-এর দরকার, 10,000 হইলে আমরা ওই গেছি ডায়মন্ড এখানে, আর ওই যে আমরা গোল একটা আসলো আমরা গোল পর্যন্ত পৌঁছে গেছি অনলি 3 বৎসর, তখন আমরা মিশন আর্থিক আজাদী রয়্যালটি ইনকাম, দেখুন রয়্যালটি ইনকাম কারে কয়, রয়্যালটি ইনকাম কত দেয় আমরা কোম্পানি জানতে চাইনি, রয়্যালটি ইনকাম তখন 3 বছর পরে যখন আমরা 10,000 মানুষ হলবো আমরা ডায়মন্ড জিমু, ডায়মন্ড হওয়ার পরে মরার আগ পর্যন্ত একটা সার্টিফিকেট দিয়ে আমরা কোম্পানি আমরা নামে একটা ফাংশন করিয়া পার উইক এখানে দেখলেন 2 লাখস, পার মান্থ 8 লাখস, পার ইয়ার 1 কোর আপনারে দিব, পার ইয়ার 1 কোর আপনারে দিব কোম্পানিয়ে, যদি কোনো নেতা হাসাও দিব নি খিলা দিব এটা আপনি ডিসকাস করতে পারেন আপনার সিনিয়রের লগে আমার লগেও করতে পারেন, ঠিক আছে? তো দেখুন এটার ব্যাপারে যে কোনো জানকারি আপনি লইতে পারবা, আর এখন ওই ইনকামটা যখন আমরা গেছে রইব তখন আমরা 3 বছর পরে কিন্তু আমরা কোটি টাকা ইনকাম করা ছাড়া আর কোনো অপশন আসেনি আমরা কাছে, আর ওই যে প্রথম দেখাইছিলাম যে 3 বছরে আপনি আপনি একটা সুন্দর ঘর যেটা আপনি খুঁজছেন 30 বছরে বানাইতে পারতেন না, এটা কিন্তু আপনার 3 বছরে নাম অসম্ভব নি, যখন আপনার মাসও 8 লাখ টাকার ইনকাম, সপ্তাহে 2 লাখ টাকার ইনকাম হইব, একটা সুন্দর গাড়ি দেশ বিদেশ ঘুরা, এটা কিন্তু আপনার লাগে অসম্ভব, কোনো কিচ্ছু রইব নি। তো আপনি চিন্তা করুক আমরা কোম্পানি 3 বছরে পরে অতটুকু ইনকাম আপনার দিনওয়ালা, এরপরে আর একটা কথা হাউ ক্যান ইউ মেক ডাবল প্রফিট, এখান থেকে আপনি ডাবল ইনকাম যদি কোন এখান থেকে আরও কোনো ভালো রাস্তা আসেনি, হ্যাঁ এখান থেকে বেশ কমাইবার রাস্তা আসেনি, অবশ্যই 100% আপনার লাগে এখানে সুন্দর রাস্তা আছে, আপনি এখান থেকে ডাবল ইনকাম করতে পারবা, যেটা আপনি ইনকাম যদি করতে হয় ডাবল ইনকাম, মনে করুন আপনার সিঙ্গেল আইডিয়া আপনি একটা প্রোডাক্ট নিশলা, একটা প্রোডাক্ট নিশলে এখানে দেখুন আপনি একটা প্রোডাক্ট নিশলে ইউ আপনার খালি খুলে হয়েছে, তখন আপনার কাজ আছিল লেফটে অ্যান্ড রাইটে 2 জন মানুষ, এখানে একজন এখানে একজন মানুষ দিতা, যখন আপনার এই আইডি আইজ না কাল মনে করেন 5-6 মাস পরে যখন আমরা কোম্পানি কিতা করে 1 লাখ টাকা যখন আপনার ইনকাম থাকবো, ওই জিনিসে 1 লাখ টাকা যখন আপনার এখানে ইনকাম থাকবো, তখন অবশ্যই এই মানুষের 50,000 আর এই মানুষের 50,000 ইনকাম থাকবো কি না, কারণ আপনার ওদিক থেকে 50,000 আপনার কাছে যার আর ওদিক থেকে আপনার কাছে 50,000 যার, ঠিক আছে?
তো ওই মানুষে পাইবো 50,000, এই মানুষে 50,000, কিন্তু তখন আপনার ইনকাম 1 লাখ থাকবো। এখন আপনি যদি কইন না এই 50,000 আমি কিলা পাইতাম, এই 50,000 আমি কিলা পাইতাম, ঠিক আছে, তখন সরি একটু টাচে একটু প্রবলেম করে, যার কারণে সবার কাছে দুঃখিত, টাচে প্রবলেম। তো তখন যখন আপনার এই মানুষের 50,000 ইনকাম, এই মানুষের 50,000 ইনকামটা যখন আপনার পকেটে আপনি চাইছেন ঢুকাইতে, তখন আপনার কিতা করতে লাগবো, এই তিনোটা জায়গা আপনি লইতে লাগবো, চান্স আছে আপনার কাছে, কিন্তু তিনোটা আইডি আপনার লইতে হইলে কত টাকা লাগবো এটা আপনি জানতে চাইছেন। যদি বিজনেস ভালো লাগে, লাইফও যদি চান কোনটা করতা, তখন আপনি এখান থেকে একটা প্রোডাক্ট কিনতে লাগবো, আর এই প্রোডাক্ট না কিনলে আপনি এই লাখ লাখ করোড় টাকা 3 বছরের ভিতরে আপনি রাস্তায় পাইতা নাই। আর যদি কইন আপনি আপনার লাইফে লাখ লাখ টাকা ইনকাম লাগে, তো লাইফও যে অনেক টাকারে আপনি খরচ করছেন, অনেক টাকা এখনো খরচ করবা, এর মধ্যে থেকে মাত্র লাইফের লাগে একটা আইডি খুলতে হইলে আমরা এখানে 10,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে, একটু কম চিল্লার 9,000 চিল্লার, তকরিবান 10,000, কম বেশ 10,000। তো 10,000 টাকা দিয়ে যদি একটা আইডি খোলা লাগে, তো আপনার দুইটা আইডি খুলতে হইলে নিয়মে 20,000, তিনটা আইডি খুলতে হইলে নিয়মে 30,000 লাগতো না, কারণ এই দুজন আগলা মানুষ হইলে তারা লাগবো 10,000, 10,000 আপনার যেরকম 10,000 লাগছে, তখন অন্য কেউ হইলে তার 10,000 লাগবো, তানও 10,000 লাগবো। কিন্তু আপনি যদি চান নিজে তিনোটা লই লিতা, তখন আপনার তিনোটা আইডি 18,500 টাকার একটা প্রোডাক্ট আছে আমার কাছে, এই বড় প্রোডাক্টটা আপনি কিনতে লাগবো এখানে, আর লগে আপনি দুইটা আইডি ফ্রি পাইবা, এই যে দুইটা আইডি, এই অন্য যে দুইজন মানুষের 50,000 বা 1 লাখ যারা আইজ না খেল কামাইতে আসলো, এই ইনকামটা আপনার কাছে যাইব। ওই ফর এক্সাম্পল ও সাইডও দেখুন, ও সাইডও যখন ওই দেখুন আপনি এখানে ইউ আছে, ইউ 1, ইউ 2, আপনার তিনোটা আপনার নাম থাকবো, অন্য দুইজনের আপনার ফ্রেন্ডের নামের জায়গাত আপনার নাম থাকবো তিনোটা জায়গাত, এটাও আপনার নাম, এটাও আপনার নাম, এটাও আপনার নাম, আর এই যে অন্য দুইজন মানুষের যেগুলো ইনকাম করতে পারলো, এই ইনকামটা আপনি পাইবা, আপনার অ্যাকাউন্টও যাইব। আশা করি বুঝতে পারছেন, যদি বুঝতে পারেন না আমার লোকে ডাইরেক্ট সরাসরি কন্ট্যাক্ট করবা, ঠিক আছে, আমি আপনারে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, তো ওই জিগা কথা অতটুক আমরা বিজনেস প্ল্যান। আর আপনি যদি চান, যখন এরপরে আর একটা কথা, যখন আপনি ডায়মন্ড, আমরা যখন ডায়মন্ড হইব 3 বছর পরে, যখন আমরা এই আইডি যখন আমরা 10,000 মানুষ সিম্পলি 3 বছরে ফুরবো, আমরা 8 লাখ টাকা কোম্পানি দিব, কিন্তু এই মানুষ কি তা ডায়মন্ড হইব কি না আরো কিছুদিনের মধ্যে? হ্যাঁ, এই মানুষও 100% ডায়মন্ড হইব, এই মানুষও ডায়মন্ড হইব। তখন এই যে দুইজন, তারার যে 8 লাখ, 8 লাখ, 8 লাখ, 3,8,24 লাখ, ঠিক আছে, এইটা আপনি ভাইবা ইনকাম। তো এখানে তখন কিছু জিনিস আছে, হোয়াই শুড আই ডু, আমরা এই বিজনেসটা কেন করতাম, জিরো ইনভেস্টমেন্ট, নো এমপ্লয়ি, 1 নম্বর জিরো ইনভেস্টমেন্ট, 2 নম্বর নো এমপ্লয়ি, 3 নম্বর নো বস, 4 নম্বর নো রিস্ক। আমরা এখানে দেখুন জিরো ইনভেস্টমেন্ট, এখানে কোনো পয়সা লাগানি লাগে না খুললে চলে, কারণ আপনার লাইফে একটা জিনিস আপনি ইউজার লাগে লইতে, নো এমপ্লয়ি, 2 নম্বর আপনি কোনো এমপ্লয়ি নাই কেন, নো বস আপনার কোনো, 3 নম্বর কোনো বস নাই, 4 নম্বর নো রিক্স, কোনো রিক্স নাই কেন, আপনি একটা প্রোডাক্ট লইতে লাইফে লাখ লাখ টাকা কামাইতে হুম বেটে, কারণ অন্যান্য কোম্পানিতে রিক্স থাকে, কারণ প্রত্যেক মাসে মাসে পয়সা রাখা লাগে, আমরা এখানে লাইফে একটাবার একটা প্রোডাক্ট লইতে লাগে। হোম বেড বিজনেস, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় বইয়ে, আপনি এখন 1 নম্বর লাইন হোম বেড বিজনেস, বিজনেস দেখুন এখানে আপনি যে কোনো জায়গায় ঘরে বইয়ে আপনি করতে পারো, ফ্লেক্সিবল টাইমে ওয়ার্কিং আওয়ার্স কিচ্ছু নাই, কোনো ওয়ার্কিং আওয়ার্স কোনটা নাই, যে 8 ঘন্টা করা লাগবে অফিসের মতো ডিউটি পড়ত, টাইম কম্পাউন্ডিং তোর অ্যাপ্লিকেশন, আপনার এখানে কোনো সময়ের লগে লগে, টাকার লগে লগে আপনি এখান থেকে সময়ও কামাইতে পারবা, ন্যাচারাল ম্যানমেড, এখান থেকে আপনি কোনো জাদু ম্যাজিক দেখতে না, নো ক্রেডিট, এমন কোনো বড় অ্যামাউন্ট না দেন আপনি এখান থেকে উদার লইয়াই, এমন এই বড় বিজনেসটা করতে হইলে এমন কোনো এমন বড় অ্যামাউন্ট না দেন আপনি এখান থেকে বিজনেস করতে হইলে কারো কাছে আওলাদ উদার আনতে লাগবে, ঠিক আছে। নো বান্ডেশন, নো বান্ডেশন, কোনো রকমের বান্ডেশন নাই, আপনি যে কোনো জায়গা গিয়ে বিজনেসটা করতে পারবা, চাহে আসাম, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, আপনার মুম্বাই, কলকাতা, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, তারপর আন্ধ্রা, তামিলনাড়ু, শিলং, বেঙ্গালুর, হায়দ্রাবাদ, দিল্লি, গুজরাট, পাঞ্জাব, এভরি স্টেটও আমরা বিজনেস চলে, আপনি নো বান্ডেশন, কোনো বান্ডেশন নাই, যে কোনো জায়গার দেখা, যে কোনো জায়গার কোনো ফ্রেন্ডে আপনি জয়েন করাইতে পারেন, নো রিজার্ভেশন, কোনো রিজার্ভেশন নাই, নো এফেক্ট অফ স্টার্ট। আমরা নিজের নসিবরে অনেক সময় দুষিয়া থাকি, দেখো আমার কপাল হইতে আইব নি নানি না, কেন নসিবরে দুষতে পারতাম না, আপনি একবার আইয়া দেখুক কা, আপনার ফ্রেন্ডের নসিব খারাপ নেই, আপনার যদি খারাপ হয় আপনার ফ্রেন্ডে টানিয়ে নিবো, আমরা টিম নিয়ে নিবো, আপনার সিস্টেমে নিবো, আপনার কোনো নসিবে আটকাইতে পারতো না এখান থেকে। ইকুয়াল অপরচুনিটি সবার লাগে সমান, পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনি এখান থেকে নিজের জিন্দগি পার্সোনাল ডেভেলপমেন্ট খতরা, যতদিন থেকে যত টাকা কামাইছুন, খাইছুন, উড়াইছুন, কিন্তু আজকে থেকে এমন এক জিনিস, একটা গোল আপনার জিন্দগি ডায়মন্ড হইতা, 3 থেকে 3.5 বছর লাগবো যদি আপনার লাগে লাগে, আপনি যদি কম কাজ করুন, তো 3.5 থেকে 3.5 বছর পরে আপনি চাইননি আপনার লাইফে করোড় করোড় লাখ লাখ টাকা আইতো, কারণ দেখুন এটা যদি আপনি কোন থাকেও পারনি, হাজার হাজার ভিডিও আপনার সিনিয়র ডিজি কাউকে আপনার সিনিয়রে আপনারে বুঝাইয়া দিবা,
হাজার হাজার ভিডিও আছে, আপনি গুগলে গিয়ে সার্চ করুক, ইউটিউবে সার্চ করুক, ওই যে সেফ সব ভিডিওস খালি সার্চ করুক, সেফ সব ডায়মন্ড সার্চ করুক, হাজার ডায়মন্ড পাইবা, হাজার হাজার মানুষ 8 লাখ টাকা ভাড়া পাইবা, ঠিক আছে? তো এখানে যদি আপনার পালা লাগে আমরা বিজনেস প্ল্যানটা, তো আপনার একটা ডাটা ফর্ম আছে কেন আপনার সিনিয়র কাছে, আপনি আশা করে পাইবা। যদি না থাকাতে যোগাযোগ করুক, কোন দিন আপনি কিলা জয়েন করা লাগে, যদি পালা লাগে তাকে আপনি আমরা কোম্পানি যত শিগগিরই তাড়াতাড়ি সম্ভব জয়েন করুক। আর সব থেকে কথা হয়েছে গিয়ে, আমি এটা আমার ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো, বিশেষ করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল বটন বাজিয়ে রাখবা, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা যাতে পাইন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আর আমার নম্বর হয়েছে গিয়া 9206440059, আমার নাম বুলবুল আহমেদ, আবার কইয়া 9206440059, আমার নম্বর লইয়া সরাসরি আমার লগে কন্ট্যাক্ট করতে পারবা। নাম বুলবুল আহমেদ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।